মামা রাখেন রাখেন রাখেন। আমি এখানেই থাকবো, ভাবতাম আমার বোন আপনার কাছে নিরাপদ। আর আপনি, আপনি কিনা? আমার কথা বোঝার চেষ্টা করো, সবসময় চোখে যা দেখা যায় তা সত্য না। আমি তোমাকে সব খুলে বল। কি ব্যাপার, কি হয়েছে তোদের সকাল সকাল এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি করলাম কোথায়? ওর ওই যে ইউনিভার্সিটির একটা ভিডিও দেখাচ্ছিল, ওইটা প্রেজেন্টেশন, ওইটা নিয়ে একটু আলাপ করছিলাম। তুমি বসো না, বসো বসো বসো। ভিডিও নিয়ে আলাপ, ওই যে মানে প্রজেক্টের যুক্তি দরকার কি বোঝো না, ওইগুলো নিয়ে কথা হচ্ছিল। শোনো শোনো, ভিডিও করে প্রেজেন্টেশন এইভাবে করে না। আগে সাবজেক্টটা কি সেটা ঠান্ডা মাথায় ভাবো, তারপর অ্যানালাইসিস করো, তা না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই মনে প্রজেক্ট নিয়েই পড়ে থাকো। পৃথিবীতে আর কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তো তোমার মাথা ব্যথা নেই, সব চিন্তা আমাকেই করতে হবে। উমা কি বলছো, তোমার এত টেনশন কিসের? আমি আছি না, আমি তোমার সব টেনশন দূর করে দেবো। বাবা, তুমি সব চিন্তা দূর করে দিবে? তাহলে তো ভুলই। সেটা যদি হতোই তাহলে আব্বা যে ওই বাড়িতে গেল তাহলে তো তুমি সেটা আটকাতে পারতে, পারতে না? মানে আচ্ছা তুমি বলো, আব্বাকে আমি আটকাবো কিভাবে? মানে আমার কথা কি উনি শুনে? একদম চুপ। তোমার এই অজুহাতের পাহাড় শুনতে শুনতে আমি ক্লান্ত, আর কোনো কথাই আমি শুনতে চাই না। বাবু কোথায় যাচ্ছিস? রান্নাঘরে, খুব কোমর ব্যথা করছে, দেখি গরম পানি আছে কিনা। প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও, আমি তোমাকে সব খুলে বলছি, বিশ্বাস করো। আসলে তুমি যা ভাবছো তা না, প্লিজ প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও, প্লিজ। কেমন আছো মা? জি ভালো। আসলে আমার দাদাভাইকে না দেখে মনটা কেমন করছিল, তাই হুট করে আসার কথা বললাম। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই, ইমন বসো। তুমি কেমন আছো দাদাভাই? ভালো ভালো ভালো। আপনাদের আসার কথা শুনে অর্ক তো অস্থির হয়ে উঠেছিল, কখন আসবে দাদা ভাই, কখন আসবে দাদা ভাই বলে। আপনারা কথা বলুন, আমি নাস্তা নিয়ে আসছি। কইরে জিনিসগুলো দে, ওকে এদিকে দেখ, তোর দাদা ভাই তোর জন্য কি এনেছে। এগুলো আবার আনতে গেলেন কেন? নাতির জন্য আনবো না তো কার জন্য আনবো মা? অর্থ কি কিছু দিতে পারলে আমার ভেতরটা খুব শান্ত হয়, তুমি মানা করো না মা। না না মানা করছি না, প্রায় তো কিছু না কিছু নিয়ে আসেন তাই আর কি। দাদু ভাই সব সময় গিফট আনে কিন্তু দাদিমা তো কখনো দেয় না, কারণ মাম্মাম দাদিমার উপর আর দাদিমা মাম্মামের উপর রাগ করে আছে, এর জন্য গিফট দেয় না, তাই না মাম্মা? শোন দাদা ভাই, কেউ কারো উপর রাগ করে নেই। আসলে কি জানিস, সংসারে চলতে গেলে একটু একটু ভুল বোঝাবুঝি হয় তো। দাদু ভাই, হ্যাঁ আমি, তুমি
দাদিমাকে আমার কাছে আসতে বলো। মামমামি রাগটুল করার সিক্রেট আমি জানি, দাদিমাকে শিখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি রে অর্ক, এদিকে আমি থাকতে দাদার সাথে কানে কানে কি বলিস? চল আমারও তোর সাথে কথা আছে। ভাবি আমরা ভিতরে ঘুরে যাচ্ছি। আমি জানি না তুমি কার কথা কি বুঝেছ, কিন্তু তোমাকে একটা কথা বলতে পারি, রাশিদা তার ভুল বুঝেছে। তোমরা সেদিন যাবে বলে সে নিজের হাতে রান্না করেছিল, আর তোমাকে দেবার জন্য এই হারটা সে আলাদা করে রেখেছিল, কিন্তু রাশিদা প্রচন্ড গ্লানিতে ভুগছেন নন্দিনী, যদি কেউ তার ভুল বুঝতে পারে তাকে বোধ হয় ক্ষমা করা যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা নতুন যেসব জিনিসপত্র কেনা হলো তার ভাউচার গুলো চেক করেছিলি তো ভালো করে? জি আম্মা, আমি হিসেব মিলিয়ে সবগুলো চেক করে তারপর সাইন করেছি। মালয়েশিয়ার অর্ডারের কি অবস্থা? ওটার কাঁচামাল কেনা হয়ে গেছে, কাল পরশুর মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাল না পরশু? পরশু পরশু পরশুর মধ্যে সব শেষ হয়ে যাবে। আর সিঙ্গাপুরের অর্ডার? ওটা তো কাজ শেষ হয়ে গেছে, জাস্ট লাস্ট ফিনিশিং এর কাজ চলছে। খুব ভালো। আচ্ছা শোন, তুই তো খাল সারা রাত জেগে কাজ করেছিস, আর তাহলে আজকে ভালো না লাগলে আর অফিসে যাস না। অসুবিধা নেই আম্মা, আমি যেতে পারবো। খালাম্মা আমি ভার্সিটিতে যাচ্ছি। আচ্ছা মা সাবধানে যেও। জি আচ্ছা। এই মুন্নি মুন্নি মুন্নি, আমিও বের হব, তোমাকে ক্যাম্পাসে নামিয়ে দেবো। আম্মা আমি গেলাম, চলো 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 চলো। জীবনে কোনোদিন বলে কয়ে মুন্নির সাথে পাঠাতে পারলাম না, আজ দেখি নিজে নিজে মুন্নিকে নিয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে। ঘটনাটা কি? আমাকে ডেকেছেন? হ্যাঁ বসো। চট্টগ্রামে মিটিংটা পিছিয়েছে, ওরা আগামী সপ্তাহে যেতে বলেছে। একদিক দিয়ে ভালোই হয়েছে, ওদের ব্যাপারে একটু স্টাডি করা যাবে, কি বল? তুমি চট্টগ্রাম গিয়েছো কখনো? পতেঙ্গা বিচে? জি আমি যাইনি। থাইল্যান্ড সিঙ্গাপুর সব জায়গায় গিয়েছি, কিন্তু দেখা হয় নাই চক্ষু মেলিয়া, বাড়ির পাশে এক পা ফেলিয়া। পতেঙ্গা বিচ, আমাকে নিয়ে যাবে তুমি? ঠিক আছে নিয়ে যাব। এমন গোমরা মুখে গেলে সাগরও মুখ গুমরা করে ওদিকে চলে যাবে, তখন বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর থাকবে না, হয়ে যাবে সাহারা মরুভূমি, ধুধু বালুচর। তখন তোমার আমার কি হবে বলো তো?
আমার মনে হয় এই প্রসেসে প্রোডাক্টের ব্র্যান্ডিং ঠিকঠাক হবে। আপনি কি বলেন স্যার? আমার কাছে ঠিকঠাক লাগছে, তবে মনে হচ্ছে বাজেটে আবার হাত দিতে হতে পারে, কারণ এত ডিটেইলে কাজ করলে এই বাজেটে হবে না। আপনি বাজেটটা আবার একটু চেক করে নিন। ঠিক আছে স্যার, আমি দেখব। তাহলে স্যার আমি এগুলো ফাইনাল করে ফেলি। আজ অফিসের পর কি ফ্রি আছেন? না মানে ওই একটা মিটিং ছিল সন্ধ্যা 6টায়, অসুবিধা নেই তো? ঠিক আছে, আমি থাকবো। মিটিংটা কিন্তু অফিসে নয়, অফিসের বাইরে। অসুবিধা নেই, আমি আপনাকে ড্রপ করে দেব। তোমার না একদমই ধৈর্য নেই, আমাকে তো লিখতে দেবে। আমি কিন্তু খুলে ফেলবো। ও এমন চাচ্ছো, খবরদার, একদম খুলবে না। আচ্ছা, ও খুলবো না। তুই খুশি? হ্যাঁ। তুমি আমার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আম্মা আমার আর জ্যোতির ব্যাপারটা কখনো মেনে নেয়নি, আর তখন মাত্রই বড় ভাই আর নন্দিনীর বিয়ে হয়েছে। বাড়ির উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো। তখন আমি বড় ভাইয়ের মতো পারিনি আম্মার মুখোমুখি দাঁড়াতে, আর তাই শেষ পর্যন্ত সম্পর্কটা শেষ করে দিতে হয়। আর তাই এখন নতুন করে শুরু হচ্ছে। কিছুই নতুন করে শুরু হচ্ছে না। ও মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, ওকে নিয়ে আমি হাসপাতালে নিয়ে গেলাম। এখন তুমি বলো, হাসপাতালে একা একটা মেয়েকে রেখে আমি কি করে আসবো? হসপিটাল তখন আপনাদের কি কথা হয়েছিল সেটা আমি খুব ভালো করে শুনেছি। আমাকে বুঝাতে আসবেন না, আমি বাসা সব বলে দিব। উনি প্লিজ এখন বাড়িতে কাউকে বলুন, আর যে এখন প্রেগনেন্ট, ও এখন জানলে এটা ওর জন্য আরো খারাপ। প্লিজ, আমি আপনার মতো না, বুবুর কথা চিন্তা করি আমি এখন পর্যন্ত বুবুকে কিছু বলি, কিন্তু তার মানে এই না আমি সবসময় চুপ থাকবো। আমি তোমাকে বারবার বলছি বুনি, তুমি আমাকে ভুল বুঝছো। জ্যোতির আর আমার মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, যা ছিল সব অতি, বিশ্বাস করো না। এই এক কথা আপনি যতবারই বলেন না কেন আমি বিশ্বাস করছি না। আমি আপনার আর জ্যোতির সব কথা শুনেছি। তুমি কতদূর কি শুনেছ আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস তুমি অল্প শুনে আমাকে ভুল বুঝেছো। মোটেও না তুলে ভাই, আপনার কথা আমি সব বুঝতে পেরেছি। আপনি চিট করছেন বুবুকে। না না, আমি মোটেই চিট করছি না। তুমি প্লিজ প্লিজ ওকে কিছু বলো না প্লিজ। প্লিজ তুমি আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো, একবার একটু আমাকে বোঝার চেষ্টা করো। আচ্ছা আচ্ছা, মানছি মানছি আমার ভুল হয়েছে, আমি একটা মুখে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি কথা দিচ্ছি আর আমি কখনো জ্যোতির কাছে যাবো না, বিশ্বাস করো। তুমি তুমি আর্যকে কিছু বলো না প্লিজ প্লিজ, তুমি আর্যকে কিছু বলো না, আমি কথা দিচ্ছি আর কখনো আমি এরকম কিছু করবো না প্লিজ প্লিজ। আপনি ভাববেন না এই কয়টা টাকা দিয়ে আপনি আমার মুখ বন্ধ করবেন, সময় হলে আমি ঠিকই বাবুকে বলে দিব। বদলে
লীনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি বুঝি না এই লোকগুলো এতদিন ধরে কাজ করছে, তারপরেও কোনো ইভেন্ট হলে সবকিছু আমাদের গিয়ে দেখতে হয় ঠিকঠাক আছে কিনা। এটা নতুন কি? এটা তো আমাদের মায়েদের আমল থেকে চলে আসছে। সঠিক। তবে তাদের কাছ থেকে আমাদের একটা জিনিস শেখার আছে। কি? সেটা হচ্ছে শর্মিন আন্টি অথবা আমার মা কখনো কারো কাজে ইন্টারফেয়ার করেনি। কি বলতে চাচ্ছিস তুই? বলতে চাইছি এটাই, আমার কাজে তুই বা তোর কাজে আমি ইন্টারফেয়ার মানে নাক গলানো উচিত না। অপূর্ব ভাইয়ের সাথে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়াতে আমার যে কি ভালো লাগছে, মনে হচ্ছে আমার উপর থেকে একটা বোঝা নেমে গেল। আমি তো তোমাকে বলেছিলাম কথা বলে ওনার সাথে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কি কম চেষ্টা করেছিলাম বলো? কিন্তু ওনার সামনে গেলেই আমি কেমন যেন হয়ে যেতাম, অভিমান বুকে চেপে বসত। অপূর্ব ভাই যদি নিজ থেকে কিছু ঠিক না করতো আমি হয়তো বা কখনোই স্বাভাবিক হতে পারতাম না। আর এতদিন কি মনে হতো জানো? কি মনে হতো? কেউ যেন আমার উপরে পাহাড় চাপিয়ে দিয়েছে, কত ভার লাগতো, কিন্তু এখন হালকা লাগছে, মনে হচ্ছে চাইলেই আকাশে উড়ে যেতে পারবো। আমার আর অপূর্ব ভাইয়ের মধ্যে তো সবকিছু ঠিক হয়ে গেছে, এখন একটা ট্রিট হবে। চলো আজ সন্ধ্যায় আমি মামি তুমি আর অর্ধ অনেক খাওয়া হবে। আজকে সন্ধ্যায় না হবে না। কেন, কি সমস্যা? মাহিন স্যার আটকে দিয়েছেন, সন্ধ্যায় নাকি একটা মিটিং আছে। এই মাহিন স্যারকে না আমি সত্যি সত্যি একদিন খুন করে ফেলবো। নিজে একটা কাঠখোট্টা, সব কাজে বাগাবে। হ্যাঁ শোনো, কি করা যায়। আচ্ছা শোনো, বলছে কি আজকে না হয় মাহিন স্যারের মিটিংটা সেরে আসি, আমরা না হয় ট্রিটে অন্যদিন যাই। হাতটা ছাড়ুন স্যার প্লিজ। নন্দিনী যাবেন, আমার কথাগুলো একটু শুনুন। এমন উদাস হয়ে আছো কেন? মিটিং ঠিকঠাক ভাবে হয়নি? না হয়নি।